নিরা, এত সেজে গুজে কোথায় যাচ্ছ আজকে তুমি? লাগেজ একদম প্যাকড এন্ড রেডি টু গো। দিদার ব্যাগ কোনটা? ও, এটা দিদার ব্যাগ, এটা মায়ের ব্যাগ। দিদা পানের সাইজটা দেখাও একবার না, দেখি দেখি কতটুকুনি হলো। আরে দেখো একটু ধরো দেখি, দাও আমার হাতে দাও। এটা হচ্ছে পানের সাইজ রে বাবা রে, এটা তো পুটকি পান। ধারে আরেকটা আছে, ওই দেখো কতগুলো হলো, চারটে পেলাম, পাঁচটা। ওই লঙ্কাও কটা তুলে নাও, দাও আমাকে দাও। না ও দেখো বুড়ো হয়ে গেছে, শুকিয়ে যাচ্ছে গাছে, এই দেখো তো কি করবো। না না বীজ নিকে কত লঙ্কা আর পুঁতবো। এটা এটা ওই দেখো নিচে পুচকুটা শুকিয়ে গেছে। নটা লঙ্কা, পাঁচটা টমেটো। আমাদের কাছে আজকে যা সবজি আছে দেখো, এতগুলো লঙ্কা, তোমার হাতে টমেটো, মোটামুটি আমাদের একটা রান্না হয়ে যাবে বলো। এই এই টমেটো গুলো এখনো সবুজ, বড় হয়েছে তো। আমাদের সকালবেলার হারভেস্ট, দিদা আসো, আমাদের যে সবজি বাজার হয়েছে সকালবেলার হারভেস্ট সাকসেসফুল। আমরা পাঁচটা টমেটো, নটা লঙ্কা নিয়ে এসেছি, হেভি আনন্দ। আর এখানে চলছে রান্না বাড়ি, মালাদি না, মালাদি একটু হাই বলে দাও। রান্না বাড়ি চলছে, মালাদি এখন কি বানাচ্ছে? এটা ঘুগনির মটর। আর এদিকে আমাদের সব বাকি রান্না হয়ে গেছে। আজকে হচ্ছে পত্তা গোবি, মানে বাঁধাকপির তরকারি, সব রেডি। দেবপ্রিয় স্নান, ও স্নানে ঢুকে গেছে। মালাদি আলু শাক নিজের বাড়ির ওখান থেকে নিয়ে এসছে, দাদা খেতে ভালোবাসে। আমরা সেই দেবপ্রিয়কে খাওয়ানোর জন্য আলু গাছ পুঁতেছি, কিন্তু ওটা থেকে শাক তোলার মতন কোয়ান্টিটিতে এখনো আসেনি। টমেটো সত্যি তাই, লঙ্কা শাক ওইটা কেন বাকি থাকবে, পাতা মানেই তো শাক। দিদা এখানে কি পাচ্ছে, এটা আলু শাক? দিদা আলু শাক বাজে, টাটকা টাটকা আলু শাক। ও আমি ওরকম না যে খাই না, কিন্তু পছন্দ করি না। আর এদিকে দেবপ্রিয় ব্রেকফাস্ট করতে বসে গেছে। আজকে তো তোমার ফেভারিট ব্রেকফাস্ট, ডাল ভাত আলু সেদ্ধ মাছ ভাজা। আর ব্রেকফাস্ট করে দেবপ্রিয় অফিস বেরিয়ে গেল। দিদা এত সেজে গুজে কোথায় যাচ্ছ আজকে তুমি? বিয়ে বাড়ি, কার বিয়ে? ও দুর্গা, কতদিনের প্রোগ্রাম? এক মাস মাত্র, মাত্র এক মাসের প্রোগ্রাম। দিদা আর মা আজকে যাচ্ছে হচ্ছে বিয়ে বাড়ি অ্যাটেন্ড করতে দুর্গাপুরে। তো মোটামুটি মা কটা বেরোচ্ছ তোমরা? বাস আছে অলমোস্ট, আই থিঙ্ক একটা কি একটা পনেরোর বাস। তো হেভি প্রিপারেশন চলছে, কাল রাত থেকে ব্যাগ গোছানো, ইস্ত্রি করা, দিদার মানে কি বলবো, শাড়ি ফাড়ি সিলেকশন সব কিছু করা হয়ে গেছে। তো স্নান হয়ে গেছে আমার, আজকে ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা, একটু রোদ নেই মানে সেই জন্য আরও একটু স্যাঁতস্যাঁত করছে, ঠান্ডা ঠান্ডা। আর এই যে আমি ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি, এবার অফিস করতে বসবো। এই আমার ব্রেকফাস্ট, ঘুগনি রুটি অ্যান্ড সাথে একটু ছোলা গুড়, উইচ আই লাভ। দিদা তুমি খেয়েছো ব্রেকফাস্ট? এখন পা মেলে পান সাজা হচ্ছে, কটা সাজাচ্ছে দেখি, এক
দুই, দেখতে পাচ্ছি না, কাউন্টই করতে পাচ্ছি না, 1 2 3 4 5 6 7 8। তুমি কি দুদিনের বিয়ে বাড়ির পান একবারে নিয়ে যাচ্ছ? তো এই পানগুলো ভালো থাকবে? দিনে তুমি 11টা পান খাও? তুমি 11টা পান খাও না, তুমি 3টা পাতাতে 11টা পান বানাও। আমি অফিস করতে করতে উঠে এলাম, দেখি দিদা কোনো সারাই দিচ্ছে না। দেখি এই যে এই কাজে ব্যস্ত দিদা, আমাকে বলছে তোর কোনো অফিস নেই, তুই এইসব রেকর্ড করছিস? বললাম আছে, কিন্তু তুমি যে এই কাজ করছো এটাও তো ইম্পর্টেন্ট। দেখা, লোককে দেখানো, একটা পানের পাতা তাকে চার ভাগ, মানে একটাতে চারটে, এরকম করে তুমি 3টে পান দিনে খাও, ঠিক আছে চলবে, কিন্তু বেশি খাওয়া ভালো না, তাই কি না? কে কার কথা শুন, কে কার কথা শুন। লাগেজ একদম প্যাকড এন্ড রেডি টু গো। দিদার ব্যাগ কোনটা? ও, এটা দিদার ব্যাগ, এটা মায়ের ব্যাগ, সব রেডি। দিদার শাড়ি রেডি, শ্যাম্পু করলে? আরে সব শ্যাম্পু ট্যাম্পু দিয়ে রেডি সবাই। দিদা তুমিও শ্যাম্পু করে নিতে পারতে। ভোজ না খে, শ্যাম্পু দি কর না দি, না দেখতে তো ভালো লাগতো একটু, চুলগুলো একটু ফুড়ফুড় করে উঠতো। আরে এমনি করলে এখনই ঠান্ডা কমে গেছে, এখন এটা তো এটা এখন সুপ মশলা ফসলা যাচ্ছে এটা। বাবারে বাবারে, দিদার তোজোর ওই ডাব্বা প্লাস্টিক চুনের ডাব্বাটার অবস্থা দেখো, মানে চারিদিকে চুন বেরিয়েই গেছে। দিদা পানের সাইজটা দেখাও একবার, না দেখি দেখি কতটুকুনি হলো। আরে দেখতে একটু ধরো দেখি, দাও আমার হাতে দাও, এটা হচ্ছে পানের সাইজ। আরে বাবা রে, এটা তো পুটকি পান, মনের শান্তি বলে বলে ছাড়ানো যাচ্ছে না, কিছু করার নেই। আর মা খেতে বসা গেল দিদারা, এখন 12:05, কটা বেরোবে দিদা? 12:30। আজকে যা ওয়েদারের অবস্থা, তাই হচ্ছে বিরম্ব না, চারিদিকে শুধু মেঘ আর মেঘ। মাকে তো বসে গেছে, একটু পরেই বেরিয়ে যাবে, সবার একটু টেনশন হচ্ছে যে বৃষ্টি যেন না নেমে আসে, বিকজ ওয়েদারটা রিয়েলি বাজে। তো দেখা যাক কি হয়, মা আর বেরিয়ে গেলে আমি একা সারাটা দিন, কালকে দিনটা একা, পরশু আসবে স্যাটারডে, নাথিং টু ডু, কান চালবে, আমি যেতে পারছি না অফিস আছে বলে, আদারওয়াইজ চলে যেতাম। শুধু হাতে কেন বিয়ে বাড়ি যাওয়া হয় তো? হ্যাঁ রেডি, 12:20 বাজে, সাবধানে যাবে। তোমার ফোন কোথায় দেখো অবস্থা? ও বাবা রে, সব ফেলে যাচ্ছ, ব্যাগের ওর মধ্যে পার্সে ঢুকি না, সাবধানে যাবে দিদা, ভালো করে বিয়ে বাড়ি এনজয় করো। মাসিকে বলবে একটা দুটো ছবি পাঠাতে গ্রুপটাতে। টাটা, বাই বাই, ভালো করে এনজয় করবে। তো দিদা আর মা বেরিয়ে গেল বিয়ে বাড়ির জন্য, এরপর ঘরটা একটু ফাঁকা হয়ে যাবে, বাট ঠিক আছে, একটু তো মন খারাপ হয় একা একা থাকলে, বাট ঠিক হ্যাঁ, কই বাত নেই, সন্ধ্যাবেলা অবধি তারপরে দেবপ্রিয় চলে আসবে। এখন বাজে সন্ধ্যে 6:30, অ্যান্ড আমি জাস্ট একটু ব্রেক নিতে উঠলাম, অ্যান্ড দেখো ঘরটা পুরো ফাঁকা, কেউ নেই, এদিকেও কেউ নেই, যাই হোক, বাট আমার কাছে এত কাজ পড়ে আছে, সব বাসনগুলোকে এখন তুলতে হবে,
এটা মা ইউজুয়ালি করে, আমাকে এখন এটা করতে হবে। এইখানে আমি এখন গরম করছি হচ্ছে একটু ঘুগনি। সকালে ব্রেকফাস্টে যে ঘুগনিটা খেয়েছিলাম ওই ঘুগনিটা একটু ফ্রিজ থেকে বার করে গরম করে নিলাম। অনেক সময় কি হয়, সকালে খাবার দাবার তো বেঁচেই থাকে, তো ওটা অনেক সময় রাতে ইউজ করে ফেলি। বাট আজকে যেহেতু কেউ নেই, শুধু আমি আর দেবপ্রিয়, তো রাতে যা যা আইটেম আছে সেটা অনেকটা বেঁচে যাবে। তাই জন্যে সন্ধ্যাবেলা তো কিছু খেতেই হয়, দেবপ্রিয় অফিস থেকে আসে ওকেও কিছু খেতে দিতে হয়, তাই ভাবলাম একটু ঘুগনিটাই গরম করে নিই। ও যখন আসবে ওকে আরেকবার একটু গরম করে দেবো, আর আপাতত আমিও এটা খেয়ে নেবো। তো হেলদি ফুড অপশনস। অ্যান্ড এই দেখো ঘুগনি রেডি, একদম গরমা গরম ঘুগনি, গন্ধটা দারুণ। আগে হচ্ছে আটটা কুড়ি আর মিস্টার মুখার্জি চলে এসেছে। কি করছো? হোয়াট? ওটা গরম মশলা, তুমি ওটা খাচ্ছ না, তুমি খাচ্ছটা কি সেটা বলো। ঠিক আছে, ঘুগনি খেয়ে যদি মেটে চচ্চড়ি মনে হয় তো ওটাই ভালো। টেস্টি হয়েছে কিনা বলো ঘুগনিটা। না না, দিদা খেয়েছে আজকে নিরামিষই। দেখো পুরো ঘর ফাঁকা, আমি সেই দুপুরবেলা থেকে বসে আছি, ঘরে কেউ নেই, চারিদিকে নিস্তব্ধ। এখানে বসে এখন আপাতত ঘুগনি অলমোস্ট শেষ, আর ওখানে আমি টিভি দেখছি। এরপরে রাত্রিবেলাতে ডিনারের প্রেপারেশন মোটামুটি করাই আছে, শুধু একটুখানি বেগুন ভাজতে হবে, দ্যাটস ইট। বেগুনগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। ডিনার প্রেপ শুরু হয়ে গেছে আর আমি এখন বেগুন ভাজা ভাজছি। এই যে গরম গরম বেগুন ভাজা অলমোস্ট ডান, একটু পরেই নামিয়ে দেবো। ডিনার হয়ে গেছে আমাদের, টেবিল ইজ অল ক্লিন অ্যান্ড সেট, অ্যান্ড দেবপ্রিয় এখন জামা কাপড় তুলছে। ভেজা, আজকে কিচ্ছু শোকায়নি, কি আর করবে, কোনো জামা কাপড় শোকায়নি, আমাদের জামা তোলা অভিযান ফেল। যাই হোক, আজকে আমরা আর্লি ডে এন্ড করতে চলেছি, বিকজ হি ইজ ভেরি টায়ার্ড। তো গুড নাইট বলার পালা গুনে বলো। গুড নাইট, গুড নাইট, গুড নাইট। ও, আজকের দিনটা এখানেই শেষ, বাজে হচ্ছে এখন অলমোস্ট 10টা, ব্লগটাকে এখানেই শেষ করে দিচ্ছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং টুডেজ ব্লগ, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো আমার চ্যানেলকে, অ্যান্ড গুড নাইট।